একটার সময় পরে সাধারণ কয়েকজন তৃণমূল নেতা বিশেষ করে মন্ত্রীরা জেলের বাইরে থাকবেন, মুখ্যমন্ত্রীও জেলে থাকতে পারেন, বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। একডালিয়া এভারগ্রিনের পূজা উদ্বোধনে গিয়ে এজেন্সি নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। There is every chance that CM can be inside that jail. So if that happens, obviously this government will collapse. এদেরকে পূজোতে বাইরে রাখা উচিত না, ভিতরে রাখা উচিত। আর আমরা আশা করব শীত পেরিয়ে বসন্ত আসার আগে পিসি ভাইপো ভিতরে যাবে। সুব্রতদার মতো সিনিয়র লোককে অ্যারেস্ট করেছে? এত সিনিয়র লোক এতদিন ধরে রাজনীতি করছে, আলিপুর জেলে নিয়ে গেছে সেদিন রাতে, খুব দুঃখ পেয়েছেন, খুব অসম্মানিত হয়েছেন। অনেককেই এই অসম্মান আজকে আমাদের ভোগ করতে হচ্ছে। রাজ্যে একের পর এক মামলা তদন্ত করছে দুই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ইডি, একে একে হেভিওয়েট গ্রেপ্তার হচ্ছে। আর এই প্রেক্ষাপটে আরও নেতামন্ত্রীর গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে কার্যত ভবিষ্যৎবাণীর সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতির গলায়, উঠে এলো খোদ মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ। After certain period, very less number of TMC leaders, especially the minister, will be outside the jail. Most of them will inside the jail. So if the total ministerial minister, all the minister get inside jail, so how can a government run? Kabhi bhi, kuch bhi ho sakta, kuch bhi ho sakta. So be ready for it. বিজেপির এই কার্যত হুঁশিয়ারির আবহে মঙ্গলবার একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ববি বলছে আলিপুর জেলে নিয়ে গেছে সেদিন রাতে, সুব্রতদের একটু চেস্টের প্রবলেম ছিল, ঘর ঘর করছে ভীষণ। তা সুব্রতদাকে ববি বলেছে আপনি হসপিটালে ভর্তি হন, আপনার তো শরীর খারাপ দেখছি। তখন সুব্রতদা বলেছেন না রে, মেনে নিতে পারছি না, এর থেকে আমায় দুটো বন্দুকের গুলি দে, আমি একটা নিজেকে মারব আর একটা যারা আমাকে অসম্মান করেছে তাদের আমি মারব। এর আগে প্রাক স্বাধীনতা দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটা বিশেষ প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী, কাল যদি আমার বাড়িতে যায় আপনারা কি করবেন? রাস্তায় নামবেন তো, গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবেন তো, আমারটা আমি একাই লড়ে নেব, কিন্তু আপনাদেরটা আপনাদের লড়ে নিতে হবে তো। আগামী বছর পঞ্চায়েত ভোট, তার আগে কি রাজ্য রাজনীতিতে ঝড় উঠবে? বিজেপি নেতারা কিসের ইঙ্গিত দিচ্ছেন? উত্তর কালের গর্ভে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে গতকাল সুকান্ত মজুমদার আরও যেমনটা বলেন যে ডিসেম্বরের মধ্যেই পড়ে যেতে পারে তৃণমূল সরকার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের পর এবার একই দাবি শোনা গেল বিজেপির রাজ্য সভাপতির গলায়। সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী দুজনেই দাবি করেছেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, যদিও এই দাবিকে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল। ডিসেম্বর অর্থাৎ বর্ষবরণের প্রাক মুহূর্ত, তৃণমূল সরকারের পতনের প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করতে গিয়ে বারবার এই ডেডলাইনই বেঁধে দিচ্ছেন বঙ্গ বিজেপির একের পর এক শীর্ষ নেতা, কখনো শুভেন্দু অধিকারী তো কখনো সুকান্ত মজুমদার। So that is our assumption, within the December there will be such condition, most of the minister, I don't know whether CM, there is every chance that CM can be inside that jail. So if that happens, obviously this government will collapse. Because without Mamata Banerjee, there is no one to manage this government. আমি বলছি ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না। ওনার অভিপ্রায় আমার মনে হয় না খুব বাস্তব সম্মত হবে। লক্ষ লক্ষ তৃণমূলের কর্মী আছে, কেউ কাউন্সিলর হতে পারেন, কেউ মন্ত্রী হতে পারেন, কেউ এমএলএ হতে পারেন, কেউ এমপি হতে পারেন। এইসব ঘটনা ওরা যেরকম ঘটাতে চাইছেন, মন্তব্য করছেন, করুন, এইসব ঘটাতে থাকুন। পঞ্চায়েতে জিতবো, লোকসভায় জিতবো, 26 আবার সরকার করবো। 2019 সালের লোকসভা ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন তার সঙ্গে 40 জন তৃণমূল বিধায়ক যোগাযোগ রেখে চলছেন। আজ ভি দিদি তোমারে 40 বিধায়ক মেরে সম্পর্কে হ্যায়। এখন 2023 সালের পঞ্চায়েত ভোটের আগে মিঠুন চক্রবর্তী দাবি করছেন 21 জন তৃণমূল বিধায়ক তার সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার সুকান্ত মজুমদারের মুখে শোনা গেল 41 জনের কথা। কিছু মানে নাম বল রা না, 21 আদমি হিসেবে পয়সে কি এক বিবাদ নেই, উইদাউট মানি
কারণ এমন একটা জায়গা হয়ে গেছে যে তৃণমূল মে সবই চোর নেই। আমাদের শীর্ষ নেতৃত্ব মিঠুনজার কাছে যদি 21 জনের নাম থাকে, তাদের কাছে 41 জনের কম নাম থাকবে না, শুধু এটুকু বলতে পারি। দিদি একদিন কংগ্রেসের বিরুদ্ধে করেছে, আজকে দিদির বিরুদ্ধে সে অস্ত্র প্রয়োগ হচ্ছে। 21-41 হতে পারে, আমি এত অবাক হচ্ছি না। তাই পলিটিক্স এখন হয়ে গেছে একটা ট্রেড। দলবদল বঙ্গ রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু তার জেরে সরকার পড়ে যাওয়ায় নজির কি তৈরি হতে পারে? উত্তর মিলবে আগামী দিনে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। পুজো চলে এসেছে, কিন্তু তা সত্ত্বেও শাসক বিরোধী চাপানোতর এখনো তুঙ্গে রয়েছে, আর কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আবারও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা ইস্যুতে এদিন সিপিএমকেও নিশানা করেছেন তৃণমূল নেত্রী। প্রতি আক্রমণের পথে হেঁটেছে বামেরা। আমরা আশা করব শীত পেরিয়ে বসন্ত আসার আগে পিসি ভাইপো ভিতরে যাবে। যত বেশি গালাগালি দেবেন, মনে রাখবেন আমি তত বেশি করে জাগ্রত হব। আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি। পুজো প্রায় শুরুর মুখে, ইতিমধ্যে ঠাকুর দেখতে রাস্তায় বেরিয়ে পড়েছে মানুষ। রাজ্য জুড়ে উৎসবের মেজাজ, কিন্তু এর মধ্যেও থামছে না রাজনীতির লড়াই। আক্রমণ প্রতি আক্রমণ, রাজনীতির মঞ্চ থেকে পুজো উদ্বোধনের মঞ্চ, একে অপরকে নিশানা করতে ছাড়ছে না শাসক বিরোধী কোনো পক্ষই। এমন কোনো জায়গা লেফট আউট নেই যেটা নিয়ে লেফট রাইট এভরিডে আমাকে গালাগালি দিতে পারে, কিন্তু আমি খুশি গালাগালি দিচ্ছি বলে আরো বেশি করে করতে পারছি। তোমার মাথার উপরে একটা ছাতা দিল্লি বসে আছে, তুমি ভাবছো ওই ছাতাটা নিয়েই তোমার 365 দিন কেটে যাবে। বাবা, আর বেশি দিন অপেক্ষা করো না, ছাতাটা যেই চলে যাবে টপটপ টপটপ করে জল পড়ে পুরোটা শরীর তোমার ভিজে যাবে, পচন শুরু হয়ে গেছে। আমি চাই না কারো শরীর পচে যাক। মিথ্যে কথা বলতে বলতে কথাগুলো পচে গেছে। আমাদের প্রধানমন্ত্রী নিজে লাল কেল্লাতে দাঁড়িয়ে 15 আগস্ট যেটা বলেছেন, এটা কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা লজ্জিত। তিনি কি বলেছেন? বলেছেন গরিব খুঁজছে ছাদ, আর আমাদের দেশের কিছু নেতা কিনছে ফ্ল্যাট ঘুষের টাকা রাখার জন্য। এর যে চোরের যে সর্দারিনী রানী, কিপিন অব দি করাপশন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। আমি দেখছি বলছে সিপিএম এ 34 বছরে কোনো দুর্নীতি দেখাতে পেরেছে? একটাও দেখাতে পারেনি তো। আমি বললাম দেখাবে কি করে? ওই যে বলেছিলাম না যে বদলা নয় বদল চাই, মানুষের কাছে কমিটমেন্ট করেছিলাম, তাই ওই কঙ্কাল কাণ্ডের লোকগুলোকেও গ্রেপ্তার করিনি, তাই সিঙ্গুরে হত্যা করেছে তাদেরও গ্রেপ্তার করতে পারিনি, নন্দীগ্রামে হত্যা করেছে তাদেরও গ্রেপ্তার করতে পারিনি। 21 জুলাইয়ের গুলি চালনা থেকে শুরু করে তাণ্ডব করে বেরিয়েছে, তাদের মুখে আজকে বড় বড় কথা। গত 11 বছর ধরে উনি একই কথা জাবর কাটার মতন বলে যাচ্ছেন, যাহা ইচ্ছে বলছেন। হাজার হাজার হামলা এবং মামলা, হাজার হাজার নানা রকমের চেষ্টা হয়েছে, একের পর এক কমরেড আমাদের গ্রামে খুন হয়েছে। আমার বন্ধু স্থানীয় প্রদীপটা বিধানসভার সদস্য ছিলেন, নৃশংসভাবে খুন হয়েছে। সুশান্ত ঘোষ এক্সিস্টিং এমএলএ, তার উপরে কিরকম নির্যাতন হয়েছে, উনি করেছেন, বদলা নিতে চেয়েছেন, কিন্তু বদলা নেওয়ার চেষ্টা করেও খুব পারেননি। ধীরেন লেপের নাম কি ওনার মনে আছে? অনেকবার এমএলএ হয়েছিলেন, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল ওনার মনে আছে সব? বছর ঘুরলেই বঙ্গে পঞ্চায়েত নির্বাচন, তার আগে পুজোর মুখেও তরচার অন্ত নেই। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে দেশজুড়ে এনআইএ ইডির অভিযানের পর পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই কে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্র। শুধু পিএফআই নয়, এর সহযোগী সংগঠনগুলিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, পিএফআই এর বেশ কয়েকজন নেতা নিষিদ্ধ সংগঠন এসআইএমআই এর সদস্য ছিলেন। বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গেও পিএফআই এর যোগ মিলেছে। দেশবিরোধী কাজের অভিযোগ উঠেছে পিএফআই এর বিরুদ্ধে, তার প্রেক্ষিতেই এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। সম্প্রতি 2 দফায় দেশের 15টি রাজ্যে 93টি জায়গায় হানা দেয় এনআইএ এবং ইডি। গ্রেফতার করা হয় পিএফআই এর 100 জন নেতাকর্মীকে।
পূজোর মুখে এক সপ্তাহ ধরে ভোগান্তির পর গতকালই প্রত্যাহার করা হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী বাস কর্মীদের কর্মবিরতি। দুর্গাপুর ডিপো থেকে শুরু হয়েছে বাস চলাচল। গতকাল সন্ধ্যায় প্রথমে পুরীগামী সরকারি বাস ছাড়ে সকাল থেকে কলকাতা সহ অন্য জেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে একের পর এক বাস। দুর্গাপুর ডিপোয় কাজে যোগ দিয়েছেন 198 জন অস্থায়ী বাস কর্মী। বাঁকুড়া ডিপোতেও অচলাবস্থা কেটেছে, শুরু হয়েছে বাস চলাচল। ডিপো সূত্রে খবর, আগের মতো প্রতিদিন বিভিন্ন রুটে 30টি করে বাস চলবে। কাজে যোগ দিয়েছেন অধিকাংশ অস্থায়ী পরিবহন কর্মী। এই এখন পুজোর সময়, তারপরে এরকম অফিসের কাজ, তারপরে এদিকে বাজার ফাজার অনেক অনেক রকমের কাজ আছে। কলকাতা যাওয়া আসা অনেক অসুবিধা হয়ে মধ্যে পড়ে গেছিলাম। হ্যাঁ, এখন এই শুরু হলো, আরও অনেক ভালো হয়েছে। প্রচণ্ড সমস্যায় পড়েছিলাম আমরা, যাওয়া আসা করি, আমরা কাজ করি, আমাদের খুব অসুবিধা হয়েছিল। আমরা যে কীভাবে চলছি, কীভাবে যাচ্ছি, সে তো আমরাই জানতে পারছি। আজ থেকে বাসটা যেহেতু চালু হয়ে গেল, আবার ধর্মঘট যে তুলে নিয়েছে এবং সরকার যে একটা দারুণ পদক্ষেপ নিয়েছে, এই জন্যে আমরা খুব আনন্দিত এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এই এখন পুজোর সময়, তারপরে যে খবরের দিকে নজর রেখেছি, পূজোর মুখে এক সপ্তাহ ধরে ভোগান্তির পর গতকালই প্রত্যাহার করা হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী বাস কর্মীদের কর্মবিরতি, এবং এর ফলে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়েছে স্বাভাবিক বাস চলাচল। এই যে লোকগুলোকে ফিনান্সের অ্যাপ্রুভ ছাড়াই রিক্রুট করেছিল, সেই লোকগুলোকে কিন্তু আমরা বাতিল করে দিইনি। এই মানবিক সরকার তাদেরকে কাজে নিযুক্তই রেখেছে এবং তাদের 26টা ডিউটি দেওয়ার জন্য এই একটা প্রচেষ্টা আমাদের কাজে লেগেছে। আগামী দিনে তারা 26টা ডিউটি পাবে। এই পরিষেবা মানুষের জন্য এই সব কথা মাথায় রেখে যারা এই পরিবহনের সঙ্গে যুক্ত, তারা যেন এই মানুষের কথা চিন্তা করে আগামী দিনে তারা এই ধরনের আন্দোলন থেকে সবসময় বিরত থাকবে। হাতের নিচে 17 কোটি 32 লক্ষ, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে 14.5 কোটি, গার্ডেন রিচ কাণ্ডে ধৃত ব্যবসায়ী আমির খানের কোটি কোটি টাকার খাজানার হদিশ। এবার আমিরের 14.53 কোটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ফ্রিজ। গার্ডেন রিচ কাণ্ডের আমির খানের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ফ্রিজ করল পুলিশ।